আজকে কথা বলবো আমরা দানকর আইন নিয়ে। অর্থাৎ আমরা যখন রিটার্ন জমা দিতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সঞ্চয়পত্র ক্রয় করেছি কিন্তু আমি টাকাটা পেয়েছি কার থেকে, আমার বাবার থেকে। বা আমি সঞ্চয়পত্র ক্রয় করেছি, আমি টাকাটা পেয়েছি কার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। তো এই যে টাকাটা কিন্তু আমি ইনকাম করি না, ইনকাম করেছে কে, আমার বাবা বা আমার মা। সেই টাকা আমি পেয়েছি, সেই টাকা আমাকে গিফট করেছে। তো এই গিফটের কি পরিমাণ কর দিতে হবে বা কর দিতে আদৌ হবে কি না, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আমি আইন আপনাদেরকে দেখাচ্ছি না, আইনটা আমি ওইভাবে বিশ্লেষণ করব না, আমি জাস্ট আপনাদের সিম্পলি বলে দিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আপনাদের এই দানকর আইনটা কার্যকর হবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনারা যদি গিফট পেয়ে থাকেন বা কোনো দান পেয়ে থাকেন, তাহলে আপনাদের সেই দান বা গিফটের উপরে কোনো কর দিতে হবে না, আর কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে কর দিতে হবে। তো দেখুন, যখন আপনি আপনার মা বাবা ভাই বোন ইভেন স্ত্রী ওকে এই কয়েকটা লোকের কাছ থেকে যখন আপনি কোনো গিফট পাবেন বা কোনো দান পাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কর দিতে হবে না। আর এই কয়েকজন বাদে, অর্থাৎ মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র স্বামী কন্যা, তো এইগুলো লোক ছাড়া যদি আপনি অন্য কারো কাছ থেকে কোনো দান নিয়ে থাকেন বা কোনো গিফট পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দানকর আইন অনুযায়ী আপনাকে অবশ্যই কর দিতে হবে। অর্থাৎ আপনাকে কর দিয়ে ওই টাকাটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে এই ভিডিও থেকে সহজ বাংলায় আমরা কি বুঝলাম, যে আমাদের যদি ব্লাড রিলেটেড, অর্থাৎ ফার্স্ট ব্লাড প্লাস স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো লেনদেন হয়ে থাকে বা গিফট আদান প্রদান হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কর দিতে হবে না। আর আদারওয়াইজ যদি অন্য কারো কাছ থেকে আপনারা গিফট পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কর দিতে হবে ওই টাকাটার উপরে। তো করের হারটা নির্ধারিত রয়েছে, সে বিষয়ে আমি যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলে দিলাম। কারণ আমরা জাস্ট আমরা এই যে গিফটগুলো যে নিই বা এই যে সঞ্চয়পত্রগুলো ক্রয় করে থাকি, সেগুলো কিন্তু আমরা আমাদের এই নিকটাত্মীয়দের থেকেই নিয়ে ক্রয় করে থাকি। তো যেহেতু আমরা বাহির থেকে কোনো গিফট নিই না, সেহেতু ওই বিষয়ে আমাদেরকে জানার প্রয়োজন নেই। আর এরপর যদি কারো জানার থেকে থাকে অতিরিক্ত, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলে দিব, ভিডিওটা আমি বড় করছি না। তো ভালো থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং যদি এই ভিডিওটার প্রতি কোনো ভালো লাগা থেকে থাকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমার পরবর্তী ভিডিওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিওই আসবে যেটা আপনার উপকারে আসতে পারে। সো দ্যাট আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা লিভ করবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।